আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনফিল্ড মেগা কুইজে আপনাদের আবারও স্বাগতম। ক্রিকেট পাগল জাতি আমরা, আমাদের প্রত্যেকটা কাজের সাথেই যেন কোনো না কোনোভাবে মিশে আছে ক্রিকেট। সেটা হোক বন্ধুদের আড্ডা, কিংবা অফিসের কাজ, কিংবা যদি আমরা কোনো ভ্রমণে থাকি কিংবা কোনো ট্যুরে যাই, প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো জায়গায় আমরা একটু হলেও অবচেতন মনে ক্রিকেটের খোঁজটা একটু নিয়ে রাখি, কিংবা ক্রিকেট আমাদের আড্ডার আলোচনার একটা বিষয় হয়ে ওঠে বিভিন্ন সময়ে। এবং এই বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে যেন ক্রিকেটটা আমাদের কাছে প্রতিনিয়ত চলে আসে আড্ডার মেইন বিষয় হিসেবে বা আড্ডার একটা অল্টারনেটিভ টপিক হিসেবে। তো সেই জায়গাটায় আমরা ক্রিকেট নিয়ে আসলে সবসময় একটু যেহেতু খোঁজ খবর রাখি, বিভিন্ন ধরনের ক্রিকেট সংক্রান্ত কুইজে আমাদের অংশগ্রহণ কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য কুইজের চেয়ে বেশি থাকে। এবং এই জায়গাটায় আমার মনে হয় যে যারা বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন সব জায়গা থেকে এসে যুক্ত হয়ে যান, এবং যারা ফেসবুকে একটু একটু করে স্ক্রলিং করেন বা ইউটিউব দেখেন, আপনারাও যদি এই কুইজের ভিডিওটি সামনে চলে আসে তাহলে, বা অন্য যে কোনো কুইজের ভিডিও সামনে চলে আসে, সেখানে গিয়ে আপনার উত্তরটি যদি জানা থাকে সেখানে তো ডেফিনেটলি আপনি কমেন্টস করে দিতে পারেন। তবে আজকে আমাদের টিমের একজনের মন খুব খারাপ, সেটা হচ্ছে আমাদের অনফিল্ড টিমের কেউই তো আসলে কোনোভাবেই আমাদের ওই ভিডিওতে বা কমেন্টসে, কুইজে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবার যে আসলে সুযোগটা সেটা কিন্তু নেই, কিন্তু আপনাদের জন্য কিন্তু সেই সুযোগটি রয়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে আপনারা হয়তো অনেকেই কমেন্টস করেছেন কিন্তু সেই জায়গা থেকে এখন পর্যন্ত বিজয়ীদের তালিকায় আপনাদের নাম আসেনি। এটা নিয়ে অন্তত আমাদের খুব আনন্দের একটা বিষয় হচ্ছে যে অনফিল্ডের মেগা কুইজে এখন পর্যন্ত যারা আপনারা অংশগ্রহণ করেছেন, যারা ফেসবুক মাধ্যমে কিংবা ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা কমেন্টস করেছেন, সঠিক উত্তর দিয়েছেন, তাদের মধ্যে এটা বলতে চাই যে এখন পর্যন্ত 90% অংশগ্রহণকারী সঠিক উত্তরটি দিয়েছেন। আমাদের জন্য এটা খুব কঠিন একটা কাজ হয়ে গেছে যে এত উত্তরকারীদের, সঠিক উত্তরকারীদের মধ্যে বিজয়ীর নাম সিলেক্ট করা, বিজয়ী বাছাই করা, সেখান থেকে ড্র করে দেখা যায় যে অনেকেই অনেকগুলো উত্তর দিচ্ছেন, তারপরেও ড্রতে সেখানে ভাগ্যবান বিজয়ীর নাম আসলে কে হবে সেটা শেষ পর্যন্ত, চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত আসলে আমরা জানি না। এবং শেষে যখন সেই ভাগ্যবান বিজয়ীর নাম চলে আসে তখন অন্যরা, আপনারা যারা কমেন্টস করেছেন, তাদের নিয়ে বিষয়টা একটু খারাপ লাগে। তবে যেহেতু 16 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের এই আসরটা চলমান, সেই জায়গায় আমার মনে হয় যে এখনও আমাদের সুযোগ রয়েছে বিপিএলের এই অনফিল্ড মেগা কুইজে অংশগ্রহণ করে সেখানে বিজয়ী হিসেবে ভাগ্যবানদের তালিকায় নিজের নাম উঠানোর। আর আপনাদের জন্য নিশ্চিতভাবেই আকর্ষণীয় পুরস্কার রয়েছে, এবং যারা এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন আপনারা কিন্তু এই পুরস্কারগুলো অবশ্যই পেয়ে যাবেন। এবং গত কুইজে যিনি সঠিক উত্তরদাতা ছিলেন, বিশেষ করে আমি যদি ফেসবুকের কথা বলি, সেখানে যে সঠিক উত্তরদাতা ছিলেন, এবং ইউটিউব প্ল্যাটফর্মে যারা উত্তর দিয়েছেন, তাদের মধ্যে দুজন কিন্তু আবারও বিজয়ী হয়েছেন, সেই নামগুলো অবশ্যই আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন এবং এখন দেখতেও পাচ্ছেন। আজকের অনফিল্ড মেগা কুইজে আপনাদের জন্য যেই প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, বিপিএলে এখন পর্যন্ত কোন ব্যাটার সবচেয়ে বেশিবার 0 রানে আউট হয়েছেন? আমি প্রশ্নটি আপনাদের জন্য আরও একবার রিপিট করতে চাই, বিপিএলে এখন পর্যন্ত কোন ব্যাটার সবচেয়ে বেশিবার 0 রানে আউট হয়েছেন? যদি উত্তরটি আপনার জানা থাকে তাহলে অবশ্যই ফেসবুক অথবা ইউটিউব মাধ্যমে, যেই মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখে থাকুন না কেন, আপনার সঠিক উত্তরটি আপনি কিন্তু কমেন্টস করতে পারেন, এবং দ্রুত কমেন্টস করা শুরু করে দিন, কারণ খুব বেশি সময় কিন্তু আপনার হাতে থাকছে না। কারণ প্রতিদিনই আমরা অনফিল্ড মেগা কুইজ থেকে একটি করে প্রশ্ন রাখছি আপনাদের জন্য, যেই কুইজে অংশগ্রহণ করে সঠিক উত্তর দিয়ে আপনি হতে পারেন সেই ভাগ্যবান বিজয়ী। ট্রাই করতে আসলে দোষ কোথায়, একবার না পারিলে দেখো শতবার। তো এই ভিডিওতে আর বেশি সময় না দিয়ে ঝটপট আমাদের উত্তরগুলো আমরা দিয়ে দেওয়া শুরু করি। আগামীকাল আজকের কুইজের বিজয়ীর নাম কিন্তু ঘোষণা হয়ে যাবে।